আসসালামু আলাইকুম। কি ভাই? ওয়ালাইকুম সালাম। কি ভাই, ভালো আছো? আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ওই দিন এই যে ট্রেনের কথা বলছিলাম, এসেছিলাম আমার এখানে, ঠিক আছে? আমার নাম শওকত আকবর। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু টাকা জমা দিয়েছি, ভিতরে যাবো না তো বাইক গেছিলাম গানিয়ে, আবার আইসি ওনার তো মোবাইলে পাইতেছি না। মানে যারা টাকা জমা দিয়েছিলেন আর মোবাইলে পাইতেছেন না? না হ্যাঁ, তো আমি মোবাইলে পাইতেছি না। কতদিন ধরে পাইতেছেন না মোবাইল? এই যে আজকে 4-5 দিন ধরে। আর মোবাইল ফোন দিলে খালি কয় দুঃখিত, খালি কয় দুঃখিত। আচ্ছা, কহ না, মনে করুন আমি আইসি। হ্যাঁ আইয়া এমনি জিগালাম মাইসে। আচ্ছা, যে ভাই এই যে ওই যে ওই ওই বিল্ডিং এর যে অফিস আসছিল, হ্যাঁ হ্যাঁ, ওই অফিসের বিদেশ যে লুকপাড়া, হ্যাঁ হ্যাঁ, এই অফিসটাতে আইসি তাহলে কোন কোম্পানি, কি নাম, কি ট্রাভেলস? তার মানে এই যে টাকা নিছে আপনার কাছে কোনো অফিসে? না ভাই, আমার শেষ করে লাইছে একবারে ভাই। সত্যি? ও ভাই, আমিও মনে মনে ঘুরতেছি, আমি যদি লোকটা পাইতাম কথা বলছিলাম, তাহলে আমার ভাই হইলে কিছু করুন যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার নাম্বার, ওনার অসুবিধা নেই, ওনার নাম্বারটা দিয়ে দিকে আমি যদি চেষ্টা করার, আমি চেষ্টা করবো যাতে আপনার টাকাটা আমি উদ্ধার করা যায়। কত টাকা জমা দিয়েছিলেন আপনি? আমি ওনারে 3.5 লাখ টাকা পুরো আইটেম 3 লাখ টাকা দিয়ে দিছি, আর 50,000 টাকা কইছে যে দিন যাবো ওদিন নিব। তাহলে আপনার পাসপোর্ট কোথায়? পাসপোর্ট ওই বেড়ার কাছে, সব সব ওর কাছে। এই টাকা টাকা জমা দেওয়ার পরে তো কি মোবাইল বন্ধ? হ্যাঁ, মোবাইল আর বন্ধ করে আর রাখছে না কি? আমি পাইতেছি না মোবাইল, আমি জিগাইলাম, আমি কাউকে ওই কিছু খবর পাই না। আমি আপনার যতটুকু চেষ্টা করা লাগে আমি ইনশাআল্লাহ আপনার জন্য চেষ্টা করব। আমি যেতে আপনার এই যে লোকটা বসেন, খাইছেন আপনি কিছু? আমি খাইছি, মানে খাইছি ওই হোটেল আবার বলছি। আচ্ছা, পরে হোটেল বললাম ভাই আমি তো ভাত খামু, কি কাজ চাই করবো? আচ্ছা হ্যাঁ, কইলো ভাই কি দেখা ভাই, খাসি মুরগি আর কি কি কইলো। পরে আমি বললাম ভাই আন্য করলো, কম দামের মধ্যে কি আছে, আমার কত বেশি দেওয়া নাই। তাহলে ভাই জিগেলাম ভাত কত করে আমি শুনে নিলাম, তাহলে ভাত তো ভাই আঙুর সুন্দর করে আর কি লেখ। আচ্ছা আচ্ছা, আর বললাম যে তাহলে আর কি আছে, আন্ডা আছে, আন্ডা। আচ্ছা, আন্ডা কি মানে ডিম? হ্যাঁ ডিম, হচ্ছে আমরা আন্ডা করি। পান খাইলে ভালো লাগে, পান খাইলে পরে পান খাইলাম, পান খাইয়া কি করবো, কিছু করাইতেছি না, আমি যাবো গাওয়া বাদাও নাই। আমি দূরে থেকে আপনার ফলো করতেছি, হঠাৎ করে দেখতেছি যে আপনার ওই দিন যে আপনার সাথে কথা হয়েছিল যে এই কত অনুষ্ঠান আমি দেখতে, আমি আপনার কি খাওয়াইতে পারি বলেন? আসলে আমি আর ভাই কি জানাই, আমি না খাইছি ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার কথা দিয়ে দিন ভালো লাগছে। ওই দিন যে একটা আপনার ভিডিও নিছিলাম যে বুঝছেন, এই ভিডিওটা আমি আপলোড করছি, আপলোড করার পরে যে আপনি হলো আমার ক্যামেরা কল্লা যে দেখি আমার সাইরা দিছু। হ্যাঁ 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 হ্যাঁ, মানছি কি না না, খারাপ তো কিছু না, আমি এমনি গরিব মানুষ। আজকে যে আপনার আমরা হলেন, না না না, টেলিভিশন ওই মানছি দেখা যায় না কি মোবাইল লোক, না না আমি আপনাকে বলি, আজকে হচ্ছে আপনার কিছু খারাপ কিছু না, আজকে ও যে করতেছে আপনার যে দালাল, যদি টাকা উদ্ধার না করতে পারেন আমি আমার এই চ্যানেল থেকে ভিডিও বানিয়ে ওই দালালকে যেতে ওই নাম চিহ্নিত করাম, যেহেতু এখন আপনার রিলেটিভের ভিতরে আত্মীয় স্বজনের ভিতরে তো দালাল পরিচিত, তারা যদি টাকাটা যদি উদ্ধার করে ফেলতে পারেন তাহলে আমার জানাইবেন, আমার নাম্বার টাম্বার আজকে থেকে দেওয়া যাবো, ইনশাল্লাহ আপনার যতটুকু হেল্প করা লাগে আমার আমি এতটুকু হেল্প আমি আপনাকে করব। ঠিক আছে ভাই, তাহলে আপনি একটু আপনার নাম্বারটা দিন, লক খুলে নাই তো, আবার এটা লক খুল গেছে। আপনার টেনশনে কিছু নাই, এই যে নাম্বার আমি নিলাম, ঠিক আছে আপনি আমাকে ফোন দিয়েন, ঠিক আছে আমি যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ আমি এই টাকাটা উদ্ধার করে দেওয়ার লাগে। ঠিক আছে, আপনার নো টেনশন থাকেন। আর আমি আরেকটা কথা বলি দর্শক, আপনারা যারা বিদেশে যাবেন
আমার একটাই অনুরোধ, যারা বিদেশে যাবেন এদের জন্য আমি সতর্কর জন্য এই ভিডিওটা করেছি, যেহেতু ওনাকে পেয়েছি এই জন্য আমি ভিডিওটা বানাইছি। মেন কথা হইল, অবশ্যই আপনারা সরকারিভাবে যেভাবে টাকা জমা দিয়ে লিগ্যালভাবে যেতে পারেন এই চিন্তা করবেন, দালালের খপ্পরে পড়বেন না, হঠাৎ করে টাকা চাইলে দিয়ে দিবেন না। যদি আপনি নিজে না জানেন, তাহলে যারা আপনার আত্মীয় স্বজন বৃত্তে ভালো বুঝে জানে, আপনি মিনিমাম তাদের পরামর্শ নেবেন, অথচ শহর বন্দরে যারা থাকে ভালো লোক থাকে ওদের পরামর্শ নিয়েই আপনারা বিদেশে যাওয়ার জন্য পা দিবেন। এছাড়াই গরু বাছুর বিক্রি করে জায়গা জমি বিক্রি করে কেউ এই কাজ করবেন না। আমি অনুরোধ করি এই শওকত আকবর ভাইয়ের মতো আপনারা কেউ এই বিপদে পড়েন না। আমি অনুরোধ করবো ইনশাল্লাহ, আমি যথেষ্ট দোয়া করি যাতে শওকত আকবর ভাই যাতে টাকাটা পেয়ে যা, আর যদি না পেয়ে যা আমি যতটুক হেল্প লাগে এই শওকত আকবর ভাইকে আমি হেল্প করবো। দর্শক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।